বাইট নেওয়ার পরে দেখতে ঠিক এরকম আর ওদের প্রোনাউন্সিয়েশন এটাকে বলে শ্রাবো। এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ব্যাপারে অনেক কিছুই আমরা শুনেছি, নট ফর নাথিং আর দে কনসিডার্ড ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এখানে থাকতে থাকতে একটা জিনিস বলতে আমি বাধ্য হচ্ছি যে এখানে কোনো সিটি পাস। ওয়ান অফ দ্য বেটার লুকিং চার্চেস আইভ সিন ইন মাই লাইফ ফর শিওর। In reality, when you're here as a tourist, this is the view which you're getting. Kichu dekha jay na. I think Instagram-er advantage, especially ei jinish ta hoyeche, je 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 jinish gulo touristy, shegulo prices onek beshi hike up kora hoye geche, ar experience-o thik ei rokom hoy. My suggestion would always be, as and when I'm growing more experience, traveling to more places, touristy places avoid kora, touristy times avoid kore. একটু আউটস্কার্টসে যাওয়া, একটু লেসার নোন লেসার ট্রাভেলস প্লেসে যাওয়াটাই এক্সপিরিয়েন্স ওয়াইজ অনেকটা বেটার। পেছনে যেটা তোমাদেরকে দেখালাম সেটা এমেনিমবোর্গ প্যালেস ছিল, আর ঠিক তার পাশে ডায়াগোনাল ইজ ইয়োর ফ্রেডরিক্স চার্চ, ওয়ান অফ দ্য বেটার লুকিং চার্চেস আইভ সিন ইন মাই লাইফ ফর শিওর। ইটস ম্যাগনিফিসেন্ট। ফ্রেডরিক চার্চের ঠিক নিচে একটা কিউট এরকম একটা মেক শিফট ক্যাফে, ক্যাফে ওয়াইলা বলে কিউট মিনি ভ্যান, তার পেছনে ট্রাকের পেছনে আইসক্রিম সফটি এটসেট্রা এই জিনিসগুলো এখানে করা আছে। মানে এখানে থাকতে থাকতে একটা জিনিস বলতে আমি বাধ্য হচ্ছি যে এখানে কোনো সিটি পাস মানে ট্রান্সপোর্টের জন্য বাস এটসেট্রা সব কিছু আনলিমিটেড থাকে, ইটস ভেরি এক্সপেন্সিভ, বাস ট্রাম স্পোর্টস সব কিছুর অ্যাক্সেস থাকে, বাট ইটস অ্যাবসলিউটলি নট ওয়ার্থ ইট। প্রথম কথা, প্রত্যেকটা জিনিস যেগুলো আছে দুটো থেকে তিনটে স্টপেই বন্ধ হয়ে যায়, আর কোনো একটা জায়গা থেকে যদি তুমি 2-3 কিলোমিটার দূরে যেতে চাও ওটার মধ্যে 3-4টে স্টপস আছে, মানে 3-4টে চেঞ্জ অফ ট্রান্সপোর্টস আছে, তারপরে তোমাকে ওয়েট করতে হবে অনেকক্ষণ। সো এনি ডে ইটস মাচ ইজিয়ার টু ওয়াক, অলসো যখন তোমার স্টপ চলে আসবে অনেক সময় ওটা থামেও না, সো বেশ কনফিউজিং আছে। সো হোয়েন এভার ইউ কামিং হিয়ার, আইডিয়ালি এয়ারপোর্ট থেকে যখন তুমি সিটি সেন্টারে আসছো তুমি একটা ওয়ান টাইমের জন্য কেটে নাও, আর তারপরে তুমি ওয়াক করেই সব জায়গায় যেতে পারবে। ডেনমার্ক ইজ ফেমাস ফর ইটস ওপেন স্যান্ডউইচেস, ড্যানিশ পেস্ট্রিজ অ্যাজ ওয়েল অ্যাজ হট ডগস। এই যে জায়গাটা আছে ডিওপি নামের, ঠিক ওদের রাউন্ড টাওয়ারের নিচে আছে, রেটিংও হাই আছে, রিভিউজও ভালো আছে, সো ট্রাই করা যাক। টেস্ট করা যাক এবার, বেশ ভালো। জাস্ট মিট দাস ব্রেড, আ লট অফ ড্রেসিংস, সালসা সস, পিকলস, ইটস আ বার্স্ট অফ ফ্লেভার, খুব ভালো লাগে। This is the queue outside the Glyptotech, Carlsberg Glyptotech Museum. দেখতে পাচ্ছ অনেক ধরনেরই ফ্লেভার্স আছে, এটা ওদের ড্যানিশ, ওয়ান অফ দ্য ফেমাস ড্যানিশ পেস্ট্রি, যেরকম হয় হট ডগ হয়, ওদের ওপেন এন্ডেড স্যান্ডউইচও হয় আলাদা আলাদা রকমের। মেইনলি এই জিনিসটা যেটার জন্য ফেমাস সেটা হচ্ছে যে দেখতে খুব প্রিটি,
খেতে কেমন হবে জানি না বাট দেখতে খুব সুন্দরভাবে সবকটা কিন্তু ডেকোরেট করা হয়েছে আলাদা আলাদা মিট সিফুড দিয়ে বানানো আমার তো শ্রিম্পস দেখেই সব থেকে বেশি মন যায় এখানে শ্রিম্পের নেগের একটা কম্বো দেখলাম সেটা ট্রাই করব আমাদের কয়েকটা শ্রিম্পস আছে একটার মতন ডিম আছে স্লাইসড উপরে কিছু হার্বস আছে ব্রেড বাটার বাইট নেওয়ার পরে দেখতে ঠিক এরকম আর ওদের প্রোনাউন্সিয়েশন এটাকে বলে স্রাবো হুইচ ইজ অ্যান ওপেন এন্ডেড স্যান্ডউইচ জিনিসটা বাড়িতেও বানানো যাবে এখানে প্রাইস পড়েছে অ্যারাউন্ড 900 টাকা বাট দিস ইজ আ ডানিশ স্পেশালিটি সো ওয়েন ইউ আর ইন ডেনমার্ক দেয়ার আর আ কাপল অফ থিংস ইউ হ্যাভ টু ট্রাই কাপল অফ প্লেসেস দ্যাট ইউ হ্যাভ টু ভিজিট তো ট্রাইয়ের মধ্যে খাবারের মধ্যে যেগুলো আছে দ্যাট ইজ গোন টু বি দ্য ডানিশ পেস্ট্রি স্পেশালি দ্য সিনামন বানস দিস ওয়েল অ্যাজ দ্য হট ডগস Another spot, super famous on Instagram, but absolutely ruined by the sheer amount of over tourism. I guess including myself. ডেনমার্কে যে ওপেরা হাউসটা আছে খুবই সুন্দর তোমরা বোট রাইডও যখন নেবে ওইখান থেকে ভিউটাও খুব সুন্দর আসার পরে ইটস ম্যাগনিফিসেন্ট ওনলি থিং ইজ ইটস রাইট নাও ক্লোজড বিকজ ইটস অফ সিজন ফর দ্যাম সেপ্টেম্বর থেকে রেজিউম হবে গাইডেড টোর্স অ্যাভেলেবল থাকে রাইট নাও দেয়ার আইটি সিস্টেম ইজ ডাউন সো দে আর আনএবল টু সেল টিকিটস অন স্পট অনলাইনে কিন্তু করা যেতে পারে আগে থেকে এটা রেজার্ভেশন করে রাখাটা ইজ অলওয়েজ রেকমেন্ডেড শহরের সব থেকে টপ রেটেড বেকারি তো বন্ধ আছে সামার ভেকেশনের জন্য নেক্সট বেস্ট যেটা আছে অ্যান্ডারসন বেকারি সেটা এবারে গিয়ে ট্রাই করব দুটো পেস্ট্রি নিলাম দুটো টোটাল হয়েছে অ্যাপ্রক্সিমেটলি ধর 1000 rupees সো 500 ইচ সাইজ বেশ ভালো ফর পার্সপেক্টিভ এবার টেস্ট করা যাক মাইল্ড লাইট একদম ওয়েট নেই এটার এটা বেশ ইউনিক কখনো এরকম খাইনি কিছু বেশ ভালো বাট ক্রসারটাই আমি রেকমেন্ড করবো ওটা আরও বেটার ছিল তোমাদের যদি নেচার বার্ডস প্লান্টস এইসব পছন্দ হয় দেন ডেফিনেটলি এই জায়গাটা তোমাদের খুব ভালো লাগবে সময় নিয়ে 1 or 2 hours মেবি গেট ইউর সেলফ আ বুক ইজ ওয়েল একটু সময় নিয়ে এসে রিল্যাক্স করে সুন্দর হাওয়া আসছে সোক ইন দি অ্যাটমসফিয়ার লাভলি ব্রিজ লাভলি প্লেস এয়ারটা খুবই সুন্দর এখানে ডেফিনেটলি এখানে এসে একটু টাইম স্পেন্ড করো তোমাদেরকে এতদিন ধরে ডানিশ এন্ড পোলিশ ফুড দেখিয়েছি কিন্তু মনটা ডেফিনেটলি বাড়ির খাবার মিস করছে মানে মেনলি রাইস কেন কি ইউরোপ মানেই ব্রেড রাইস তো এবারেও পাচ্ছি না আমি বাট একটু ডিফারেন্ট টাইপের কুইজিন এখন ট্রাই করবো উইচ ইজ গন বি হট পটস সো একটু এশিয়ান ফুড আজকে ডিনারে ট্রাই করবো আমরা চলো তোমাকে গিয়ে দেখাচ্ছি এইটা হচ্ছে তোমার রেস্টুরেন্ট বাইরে সিটিং আছে ভেতরে অ্যাজ ইউ এক্সপেক্ট এশিয়ান জায়গা থেকে উপরে দিয়ে ক্লাসিক ল্যাম্পস দেয় people are enjoying their meal sitting ভেতরেও আছে here is the live kitchen আর ভেতরেও একটা compartment আছে for 2 to 4 seaters here is another section এটা হচ্ছে ওদের menu তোমরা pause করে menuটা দেখে নিতে পারো
এই চিংড়ি মাছগুলো কিন্তু বেশ ফ্রেশ এন্ড সুইট। মোটামুটি বলা যেতে পারে খেয়েছি কম ছড়িয়েছি বেশি, একজনের পক্ষে এই জিনিসটা ফিনিশ করাটা কিন্তু সম্ভব না। আ গ্রুপ অফ 2, 4, 6 উড বি গ্রেট। সো দিস ওয়াজ মাই এক্সপিরিয়েন্স ফর হটপট। তোমরা যদি আসো ডেনমার্কে, কোপেনহেগেনে, আর যদি তোমার মনে হয় যে ডানিশ ফুড থেকে তোমরা টায়ার্ড হয়ে গেছো, একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাও, তাহলে একবেলা এসে তোমরা এখানে খেয়ে যেতে পারো। অলরেডি লোকেশনটা মেনশন করা আছে। চাইনিজ ফুড ভীষণ সুন্দর, অ্যাম্বিয়েন্স ভেতরেও আছে, বাইরেও বসার জায়গা আছে, ওয়েদারটা এনজয় করতে পারো। কোপেনহেগেনে ঠান্ডা ওয়েদারে হটপট খেয়ে এত গরম লেগেছে যে লাস্ট অব্দি জ্যাকেট আমার উঠে গেছে আর নেমে গেছে। রাত হতেই মোটামুটি হাফ দ্য স্ট্রিটস, হাফ দ্য সিটি স্ট্রিটে এইভাবে বাইরে তুমি দেখতে পারবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, অ্যান্ড পিপল আর এনজয়িং দ্যার সেলফ। দিস ইজ আ উইক ডে, হ্যাঁ, নট আ উইকেন্ড। পুরো জিনিসটা যেরকম আছে, এভরি ওয়ান ইজ এনজয়িং দ্যাম সেলফ, ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটা বলে। এটা একটা ভালো এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে পারবে, এইরকম নর্মালি যেটা ওয়াকিং স্ট্রিটস বা স্কোয়ারস থাকে, দিজ আর নর্মালি চকো ব্লক অ্যাট অ্যারাউন্ড দিস টাইম, হুইচ ইজ লোকাল টাইমের 11টাও বাজছে না, 10:30। বাট ডেনমার্কে তুমি দেখবে পুরো খালি, না মানুষ আছে অ্যান্ড সবগুলো বন্ধ অফকোর্স। এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ব্যাপারে অনেক কিছুই আমরা শুনেছি, নট ফর নাথিং আর দে কনসিডার্ড ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড।